আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে পাসপোর্ট কিভাবে বানাবেন বা পাসপোর্ট বানানোর জন্য আপনারা কোন পদ্ধতিটা বা কি মেথডে বানাতে পারেন। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। এটা হচ্ছে আমার পাসপোর্ট, আর আমার পাসপোর্টটা তৈরি করেছিলাম অনেক আগে, আমি জর্ডানে আসার আগে। আর পাসপোর্ট তৈরি করার সময় অনেক বেশি দেখা গেছে যে প্রবলেমেরও ফেস করতে হয়েছিল, কারণ আমিও জানতাম না, আপনারা এখনও অনেকেই জানেন না। সেই কারণেই আমি অনেকেই আমাকে মেসেজ করেন, তার কারণে আমি আপনাদেরকে, যদি দুইটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, তারপর নতুন করে আরেকটা ভিডিওতে আজকে শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের অনেক উপকার আসবে। যারা নতুন বুঝেন না, মানে হয়তো বা গার্মেন্টসে কাজ করেন, একটু কম শিক্ষিত, আমি বলবো যে আপনারা দেখা গেছে এডুকেটেড না, তাদের জন্য আমি বলবো যে আপনারা আপনাদের নিজ জেলার বা নিজের বাড়ির আশেপাশের কারো মাধ্যমে, আপনারা যদি একটু টাকা বেশিও লাগে, তারপর আপনারা দেখা গেছে যে পাসপোর্ট তৈরি করবেন। কারণ নিজের পাসপোর্ট নিজে কারা তৈরি করতে পারে? যারা দেখা গেছে এডুকেটেড বা বুঝে যাতায়াত করতে পারে, এবং কি তারা খোঁজ খবর নিতে পারে কোথায় গেলে হবে, কার কাছে যাব, তারপর দেখা গেছে এক অফিস থেকে আর এক অফিসে মানুষ তাদের সাথে প্রতারণা করতেছে কিনা, যদি তারা বুঝতে পারে, এই কোয়ালিটির লোকগুলো তারা নিজেদের পাসপোর্ট নিজেরা করতে পারে অনলাইনে। আর এখন অবশ্যই বাংলাদেশে যেহেতু ই পাসপোর্ট হয়েছে 10 বছরের জন্য, অবশ্যই আপনারা দেখা গেছে যে ই পাসপোর্ট করবেন। দেখেন আমার পাসপোর্টটা কিন্তু ই পাসপোর্ট না, 5 বছরের মেয়াদ। আমার এখানে 3টা পাসপোর্ট, মানে আমি প্রথমে একটা করেছি, মানে টোটাল আমার পাসপোর্টটা 2 বার রিনিউয়াল করতে হয়েছে। ফার্স্ট তো একটা বানিয়েছি, সেকেন্ড একটা রিনিউয়াল করেছি, এখন থার্ড টাইম করেছি। যাই হোক, এই কারণে আপনাদের উচিত যে নিজ জেলা, ধরেন আপনি থাকেন ঢাকায়, আপনার নিজ জেলা হচ্ছে কুমিল্লা, না হয় ধরেন যে টাঙ্গাইল, আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা টাঙ্গাইল থেকে আপনাদের পাসপোর্টটা তৈরি করবেন। কারণ আপনার যে ভোটার আইডি কার্ড আছে, ওই ভোটার আইডি কার্ডটা কোন জায়গার, এটা আগে আপনি ফার্স্ট দেখবেন। আপনি যদি সেই ভোটার আইডি কার্ড অনুযায়ী সেই জায়গায় পাসপোর্ট করেন, আপনার জন্য অনেক সুবিধা। তা না হইলে আপনার দেখা গেছে যে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস নিয়ে প্রবলেম হবে। আর যদি তারপরও আপনার যদি সমস্যা থাকে, যে আপনি যদি চান ঢাকায় আপনার বর্তমান প্রেজেন্ট অ্যাড্রেস দেবো, তাহলে সেক্ষেত্রে আপনার বাসার ইলেকট্রিসিটি বিল বা ইলেকট্রিসিটি বিলের কাগজ বা আপনার প্রুফ যে এখন বর্তমানে এখানে আছেন, সেই প্রুফগুলো কিন্তু আপনার অবশ্যই দিতে হবে। এই কারণে আপনার একজন দেখা গেছে যে ওইখানে অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হয়। যখন আমি তৈরি করেছিলাম, এখন আমি প্রসিডিওর জানি না, তবে আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আমার পাসপোর্ট আমি চেয়েছিলাম যে ঢাকা থেকে বানাবো, যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল। যখন আমি ঢাকা থেকে আমার পাসপোর্ট বানানোর জন্য যাই ঢাকার একটা অ্যাড্রেস দিয়ে, তখন আমার এটা ভেরিফিকেশনের জন্য এটা হয় নাই। পরবর্তীতে আমি দেখা গেছে যে একজন দালালের মাধ্যমে, একজন দালালি বলা চলে বা লোকের মাধ্যমে, আমরা দালাল বললে ভুল হবে, কারণ সেও কিন্তু আপনাকে একটা সার্ভিস দিচ্ছে, আপনার কাছ থেকে টাকা নিচ্ছে একটু বেশি, কিন্তু সে কিন্তু কষ্ট করতেছে, কারণ সে সব কিছু জানে, তার একটা নলেজ সে গ্যাদার করছে ওইখানে, সে তার প্রফেশনটাকে এই পাসপোর্ট বানানো নিয়ে করতেছে। সো আমি সেই ভাইয়ের মাধ্যমে পরে আমার পাসপোর্টের জন্য আমি করি, কিন্তু করার পর আমার কিন্তু সেই পাসপোর্টটা দেখা গেছে যে আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা আমার সেই টাঙ্গাইলেরই দিতে হয়। সো সরি, পার্মানেন্ট অ্যাড্রেসটা, যেহেতু আমার, আমি আমার জন্ম নিবন্ধন দিয়ে আমি আমার পাসপোর্ট করেছিলাম, জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট তৈরি করা যায়। তখন আমার ভোটার আইডি কার্ড ছিল না, যার কারণে আমি আমার জন্ম নিবন্ধন দিয়ে আমার পাসপোর্ট তৈরি করেছিলাম। তা আপনারা যারা পাসপোর্ট তৈরি করবেন, তারা দেখা গেছে যে কারো সাহায্য নেন, নিজেরা যদি না বুঝেন যে কোথায় থেকে সাহায্য নেবেন, যে আপনার পাসপোর্ট তৈরি করবেন তখন আপনার নিজ জেলায় পাসপোর্ট অফিসে, আপনি যদি, যেমন আমাদের এক্সাম্পল বলতেছি, আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল, এখন আমি পাসপোর্ট অফিস চিনি না, তখন বাস স্ট্যান্ডে গিয়ে নেমে, আমার এটা আইডিয়া আর কি, আপনি যদি বলেন কোনো রিক্সাওয়ালারে, মামা বা ভাইয়া পাসপোর্ট অফিসে যাবেন, তখন সে কিন্তু আপনাকে নিয়ে যাবে। ওইখানে দেখবেন অনেক লোক আছে এরকম সার্ভিস দেয়, বা অনেক দোকানে আপনি দেখবেন যে দোকানে লেখা থাকে যে এখানে ই পাসপোর্ট করা হয়, এখানে পাসপোর্ট করা হয়। সো আপনি তাদের সার্ভিস নেবেন, এটাই হচ্ছে বেস্ট অপশন পাসপোর্ট তৈরি করার জন্য। ধরেন আপনার বাড়ি হচ্ছে রংপুর, তা আপনি রংপুর থেকে পাসপোর্ট অফিস চিনেন না, তখন রংপুর মেইন বাস স্ট্যান্ডে নামার পর আপনি তাকে বলবেন যে ভাইয়া পাসপোর্ট অফিসে যাব, দেখবেন আপনাকে নিয়ে যাবে। জাস্ট এক্সাম্পলের জন্য আমি আপনাদেরকে বললাম। তা আশা করি এই ভিডিওটি যারা পাসপোর্ট তৈরি করতে চান তাদের অনেক উপকার আসবে। তাই আরও যারা নতুন পাসপোর্ট করতে চায় তাদের সাথে শেয়ার করবেন, কারণ হয়তো আপনার ফ্যামিলির কেউ বা আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা প্রতিবেশী
কেউই এই ভিডিওটি শুনে বা দেখার পর তাদের উপকার আসতে পারে, তাই ভিডিওটি শেয়ার করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিতে একটা লাইক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।